কি বস ভালো তো ছোট্ট ছেলে তো তোমাদের অনেক দিন ধরে একটাই রিকোয়েস্ট দাদা প্র্যাঙ্ক কল করো বেশ কয়েকদিন হলো আমরা প্র্যাঙ্ক কল শুনি না তো আমি জাস্ট টেনশনে পড়ে গেলাম যে প্র্যাঙ্ক কল কাকে প্র্যাঙ্ক কল করবো তারপর মাথায় আসলো কারণ এর আগে তিথি তুষার আমার সাথে প্র্যাঙ্ক করেছিল তা আবার আমার সাথে পিকনিকে এসে তোমাকে তো সব থেকে বড় করে সরি মনে করো না সত্যি তোমার মধ্যে মানুষ দেখিনি ভাই তারই রিভেঞ্জ আজকে আমি নেবো আমি মজা आएगा ना भिड़ो चलो गाइस সাথে একটু প্র্যাঙ্কল কল খেলা যাক আর তোমরা চাইলে ইন্ডিয়া কা apna gameও খেলতে পারো ইন্ডিয়া কা apna game মানে জুপি লুডো যেখানে তুমি তোমার স্কিলস লাগিয়ে লক্ষ লক্ষ টাকা জিততে পারবে আরামসে গেম খেলতে এমন গেম খেলো যেখানে फायदा তো হবেই সাথে 5-10 মিনিটে গেমও কমপ্লিট হয়ে যাবে জুপিতে সাইন আপ করলে 10 টাকা বোনাস পেয়ে যাবে আর মাত্র 1 টাকা দিয়ে খেলতেও পারবে দেখতেই পাচ্ছো আমি এখানে লুডো খেলছি ওও দেখো জিতে গেলাম জিতে যা টাকা ইউপিআই এর মাধ্যমে উইথড্রল করতে পারবে দেখো হয়ে গেল সাথে ইজি ডিপোজিটও আছে আর হান্ড্রেড 100% সেফ এন্ড সিকিউর এছাড়াও ওখানে টিডিএস রিটার্ন প্লাস জিএসটি ক্যাশব্যাকও পেয়ে যাবে সো দেরি কি স্যার এখনই ডাউনলোড করো জুপি লিংক ডেসক্রিপশন আর পিন কমেন্টে দেওয়া আছে এছাড়াও কম থেকেও ডাউনলোড করতে পারো আর যেতো লক্ষ লক্ষ টাকা তো চলো গাইস এবার একটু তিথি তুষারের সাথে গেম খেলি আপনি কল করছেন তিনি এখন ব্যস্ত হ্যালো হ্যালো টিটি সুশার বলছেন হ্যাঁ আমি একটা প্রোগ্রাম ম্যানেজের জন্য ফোন করেছিলাম আপনাদের কথা বলা যেতে আপনাদের যেখানে আছে মানে আপনাদের তাদের থেকে নিয়েছিলাম আর কি কথা বলা যেতে পারে দু মিনিট আচ্ছা তো বেসিক্যালি যেহেতু वैलेंटाइन ویک চলছে তো मैम আমি চাইছিলাম যে আপনারা বেসিক্যালি আমাদের একটা প্রোগ্রামে আসেন তো ওখানে অনেক ক্রিয়েটররাই আসবে তো সেখানে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আমরা চাইছি আপনাদেরকে আপনি কি ইন্টারেস্টেড मैम আসলে আমি তো এইসব ব্র্যান্ড হ্যান্ডেল করি না एक्चुअली আমাদের ও হ্যান্ডেল করে আর মাঝে হ্যান্ডেল করে তারপর না না আপনি বললেন না সে আপনি বুঝেন না অত কিছু আমি ওটাই বললাম যে সে আপনি নাই বুঝতে পারেন যাই হোক আপনাদের কি সময় হবে চোদ্দ তারিখে এখানে আসা আমি ঠিক বললাম না আমি বলতে না ভালো বলতে পারবে অ্যাকচুয়ালি আমাদের তো ভ্যালেন্টাইনের একটা শুট থাকে আর দু তিনটে এরকম প্রোগ্রাম এসছে যদি টাইম পাই আমরা নিশ্চয়ই অ্যাটেন্ড করব জন্য আপনাদের আগে একটা করতে হবে ও হ্যাঁ ম্যাম হ্যালো ম্যাম শুনতে পাচ্ছেন হ্যালো

হ্যালো হ্যালো তিথি বলছো হ্যালো তিথি হ্যালো তিথি বলছো হ্যালো 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 তিথি তোমাকে তুষারের দিবি তুমি ফোনটা কাটবে না

আপনি কি কোনো তুষার আমি অনেক কিছুর মুডে আছি আমি তোমার জন্য দেওয়াল ধরতে রাজি দেওয়াল ধরবো তোমার জন্য আমি তুষার উফ তোমার সেই ফর্সা ফরসা পোত্তা আমি তোমার জন্য দেওয়াল ধরে দাঁড়িয়ে আছি তুমি আসবে আই শোনো আই দুষ্টু বলো না আসবে বলো তোমার জন্য আমি দিয়াল ধরতেও রাজি বা তুমিও এই পেতনিটাকে সরাও না এই পেতনিটাকে বাড়ি পাঠাও এই পেতনিটাকে বাড়ি পাঠাও এই পেতনিটাকে বাড়ি পাঠাও এই পেতনি ফোন রাখ আমার আর তুষারের মাঝখানে তুই আসবি না পেতনি ফোন ধরছে না জি ব্যক্তিকে আমি কিন্তু না তুমি একবার আমি দেয়াল ধরে টিকটিকি ধরে দাঁড়িয়েছি তুমি জাস্ট একবার টিকটিকিটা নাড়িয়ে যাও তোমার টিকটিকিটা আমি একবার ধরতে চাই তু দু মিনিট কেন তোমার জন্য আমি পাঁচ মিনিট পনেরো মিনিট ধরে ওয়েট করতে রাজি আছি দেয়াল ধরে একবার ধরে আরে সবাই আছে তুমি নেই তো থাল থালে তোমার

এই পেতনি তুই ফোন ধরেছিস কেন এই পেতনি সর এখান থেকে তুই আমার লাভার কে ফোনটা দে তুই আমার লাভার কে ফোনটা দে সর এখান থেকে পেতনি তোর সাথে আমি কথা বলতে চাইছিস না বাকি এখান থেকে পেতনি আমার লাভার কে ফোনটা দে হ্যাঁ হ্যাঁ আমি তোমার সাথে আমার আশিকের সাথে কথা বলছি যদি

আমি আগে নামান মেন নাম্বার থেকে ফোন করি ওয়েট কি খবর কি খবর হ্যাঁ বলো কি করছিস

গাইস আজকের ভিডিওতে এতটা কেমন লাগলো আমার কমেন্ট অবশ্যই জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমার চ্যানেল বাই নেক্স ভিডিও তবে দেখা হচ্ছে টা টা